আর অহা 17 আর 18 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দর পরা আমার বাস্কা জেলা সাহিত্য সভার নবম দ্বিবার্ষিক অধিবেশন ইয়াত অনুষ্ঠিত হওয়ার কথা আছিল, কিন্তু কোভিড সংক্রমণের কারণে আমার উপায়ুক্ত মহোদয়ের নির্দেশনার ভিত্তিত আমার এই দ্বিবার্ষিক আমার নবম দ্বিবার্ষিক অধিবেশন আমি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আর আজি আদরণীয় সমিতি আর আমার বাস্কা জেলা সমিতির যৌথ সভাত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত করা হল। আর পরবর্তী সময়ত আমি ইয়ার তারিখ নির্ধারণ করিম। গতি আপনার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো, আপনার সহায় সহযোগ করব। আর আমার খারিজা বিজনির এই ঠাইখিনিতে আমার আগন্তুক স্থগিত রখা দ্বিবার্ষিক নবম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হব, এইখানে আপনার অবগত করিল। এইখানে ধন্যবাদ। কিবা হ'ব